যারা কিনা হিজাব পরে তাদের জন্য না আমি আজকে কোনো হিজাব টিউটোরিয়াল করে দেখাবো না আমি আজকে দেবো কিছু টিপস এবং ট্রিক্স বলে দিব যারা কিনা নতুন হিজাব পরে তাদের জন্য কিংবা যদি যারা শুরু করতে যাচ্ছে হিজাব পরা তাদেরকে এই পয়েন্টগুলো খুব বেশি হেল্প করবে কেননা আমি যখন হিজাব পরা শুরু করেছিলাম এই পয়েন্টগুলো আমাকে মাথায় রেখে আমাকে হিজাব পরা শুরু করতে হয়েছিল তো আজকে আমি একটা না দুইটা না দশটা পয়েন্ট বলবো যেগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে তো দেরি না করে শুরু করি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে মাইন্ড সেট আপ যে কোনো কিছু শুরু করার আগে আমাদেরকে প্রথমে মাইন্ড সেট আপ করে নিতে হয় যেমন আমি যখন এখন ভিডিও বানাচ্ছি আমাকে আগে মাইন্ড সেট করে নিতে হয়েছিল যে আমি ভিডিও বানাবো ঠিক সেভাবে হিজাব পরার জন্য আমাকে মাইন্ড সেট করে নিতে হয়েছিল যে আমি হিজাব পরবই তো আপনাকেও মাইন্ডটা সেট করে নিতে হবে হিজাব পরার জন্য যদি কেউ বলে থাকে কিংবা যদি আপনাকে প্রেশারাইজ করে থাকে তো সেই কথা শুনে বা কারো কথা শুনে হিজাবটা না শুরু করাটাই বেটার যখন আপনি নিজে ফিল করবেন যে না আপনি হিজাব পরতে চান তখনই হিজাবটা শুরু করা বেটার তাহলে কি হবে আপনি হিজাবটা ধরে রাখতে পারবেন আপনি হিজাবটা কন্টিনিউ করে যেতে পারবেন চলে যাই পয়েন্ট টু হচ্ছে যেন আপনি একটু ঠান্ডা ওয়েদারে হিজাব পরাটা শুরু করেন কেননা হিজাব পরলে আমাদের অনেক বেশি গরম লাগে সামার সিজনে আমাদের অনেক বেশি সোয়েটিং হয় তো তখন দেখা যায় যে আপনি কমফোর্ট ফিল করবেন না তখন দেখা যাবে আপনি ছেড়ে দিবেন বা ছেড়ে দিতে চাইবেন বা অনেকের সমস্যা হবে যেমন আমারই সাইনাসের সমস্যা শুরু হয়ে গিয়েছিল যদিও আমি তারপরও কন্টিনিউ করেছি আচ্ছা তো বেটার হয় আপনার জন্য একটু উইন্টার সিজনে কিংবা একটু ঠান্ডা এখন যেরকম ওয়েদার এরকম ওয়েদারে হিজাবটা শুরু করা যদিও কিনা আমি এপ্রিল মাসের গরমে কেন বিলিভ এপ্রিল মাসের গরমে আমি হিজাব পরা শুরু করছি আচ্ছা যাই হোক এবং আরেকটা ট্রিক্স হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যেই ফ্যাব্রিকে আপনার জন্য হিজাব পরাটা সহজ সেই ফ্যাব্রিক দিয়ে শুরু করা এখন সেটা যদি হয় আপনার কামিজের ওড়না তাহলে আপনি কামিজের ওড়না দিয়ে হিজাব পরা শুরু করেন কিংবা আপনার যদি আমার মতো কটনের হিজাব বেশি কমফোর্ট ফিল হয় তাহলে কটনের হিজাব পরা শুরু করেন কিংবা আপনি যদি শিফন বা জর্জেটে যদি কমফোর্ট ফিল করেন তাহলে আপনি শিফন বা জর্জেটে শুরু করেন আপনার যদি ইনার ক্যাপ পরতে সুবিধা মনে হয় তাহলে আপনি ইনার ক্যাপ পরবেন যেমন আমার জন্য ইনার ক্যাপটা ম্যান্ডেটরি কেননা আমার সামনের দিক দিয়ে অনেক ছোটো ছোটো চুল রয়েছে যেগুলো কিনা কভার করা আমার পক্ষে সম্ভব হয় না ইনার ক্যাপ ছাড়া তো ইনার ক্যাপ আমার জন্য মাস্ট তো আপনার জন্য যদি ইনার ক্যাপ মাস্ট হয়ে থাকে আপনি ইনার ক্যাপ পরবেন কিংবা আপনি যদি ইনার ক্যাপ ছাড়াই এটাকে ক্যারি করতে পারেন আপনি ইনার ক্যাপ ছাড়াই পরবেন কিংবা আপনি যদি চান যে না আমি আলাদা একটা কাপড় দিয়ে কিংবা আলাদা একটা হিজাব দিয়ে আমার হেয়ারটাকে কভার করে নিব সেটাও আপনি করতে পারেন কিংবা আপনার জন্য যদি নিনজা ক্যাপগুলো বেটার হয় তাহলে আপনি সেটাও করতে পারেন বাট শুরু আপনি ওটা দিয়েই করেন যেটার জন্য মানে যেটা আপনার জন্য সহজ হবে তাহলে কি হবে যে আস্তে আস্তে আপনার অভ্যেস হয়ে যাবে হিজাবটা পরা এবং যখন আপনার একবার অভ্যেস হয়ে যাবে তখন আপনি যে ফ্যাব্রিকই পরেন যেভাবেই পরেন যে স্টাইলেই পরেন আপনার জন্য কখনো কঠিনই কিছু মনে হবে না এবং আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে এবার আমরা কথা বলবো পয়েন্ট থ্রি নিয়ে পয়েন্ট থ্রি হচ্ছে যে কাজটা আপনি একবারই করবেন না একেবারেই আপনি এটা করবেন না যদি আপনি একবার হিজাব পরা শুরু করেন সেটা কি আপনার পুরাতন ছবির সাথে মানে আপনি যখন হিজাব পরতেন না সেই ছবির সাথে আপনার হিজাব পরা ছবির কম্পারিজন মানে এই জিনিসটা করাই যাবে না মানে কোনোভাবেই করা যাবে না করা যাবেই না এই জিনিসটা কেননা স্বাভাবিক কথা যখন আমাদের ছবিতে আমাদের চুল খোলা থাকে কিংবা হিজাব থাকে না তো ওই লুকসটা পুরো ডিফারেন্ট হয় এবং এইটা অনেক অনেক বেশি আলাদা লাগছে তো ওটা যদি আপনি কম্পেয়ার করেন তখন আপনার কাছে মনে হবে যে না আমি তো তখন দেখতে সুন্দর ছিলাম আমাকে এখন দেখতে সুন্দর লাগতেছে না কিংবা আপনার কাছে মনে হবে যে না আমার ফ্রেন্ড দিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে হিজাব ছাড়া আমাকে তো দেখতে সুন্দর লাগছে না তো ওই জিনিসটা যখন মাথার মধ্যে আসবে তখন আপনার জন্য হিজাব পরাটা অনেক কঠিন হয়ে যাবে যে জিনিসটা আমারও হয়েছিল সত্যি কথা বলতে এটা আমারও হয়েছিল আমি যখন প্রথম প্রথম হিজাব পরতাম আমার কাছে যখন মনে হতো যে না আমাকে এখন দেখতে মনে হয় ভালো লাগছে না আমাকে এখন দেখতে মনে হয় ভালো লাগছে না তো এই জিনিসটা যখন মাথাতে আসে তখন কিন্তু কষ্ট লাগে স্বাভাবিক কথা মানে হিজাব পরাটা শুরু করা একটা অনেক বড় স্যাক্রিফাইস তো ওটা যখন আপনি করছেন তখন আপনার জন্য সুবিধা হবে এইটাই যে আপনি যদি সম্ভব হয় আপনার মানে পুরাতন ছবিগুলোর সাথে নতুন ছবিটা একেবারেই কম্পেয়ার করবেন না তাহলে হবে কি আপনাকে নতুন যেভাবে দেখতে লাগছে এটাকে আপনার অ্যাকসেপ্ট করে নেওয়াটা অনেক বেশি সহজ হবে সো পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে যে আপনি আপনার পুরাতন ছবির সাথে
কোনোভাবে এটা করাই যাবে না, কোনোভাবে আপনি নতুন ছবির কম্পারিজন করবেন না, ঠিক আছে? তো এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার ফোর নিয়ে। পয়েন্ট নাম্বার ফোর হচ্ছে টিউটোরিয়াল দেখা। আপনি যত বেশি সম্ভব হিজাবের টিউটোরিয়ালস দেখবেন এবং সেটা নিজে নিজে আয়নার সামনে প্র্যাকটিস করবেন। মানে যত আপনি প্র্যাকটিস করবেন আপনার জন্য তত বেশি সুবিধা হবে হিজাবটাকে ম্যানেজ করা। প্রথম প্রথম সমস্যা হবে, এটা সবারই হয়, আমারও হয়েছিল। আমি যখন প্রথমবার হিজাব করেছিলাম তখন আমাকে দেখতে মানে এখনকার চেয়ে তো অনেক বেশি ডিফারেন্ট লাগতো। আমি আমার ছবি এখানে অ্যাটাচ করে দিব, আপনারা তখন কম্পেয়ার করতে পারবেন যে আমি যখন প্রথম হিজাব পরতাম তখন আমাকে দেখতে কেমন লাগতো বা কীভাবে আমি হিজাব পরতাম, এবং এখন আমি যখন হিজাব পরছি মানে ইম্প্রুভটা আপনি দেখতে পারবেন যে আমি কীভাবে নিজেকে ইম্প্রুভ করেছি আমার হিজাব পরার স্টাইল। এটা শুধুমাত্র প্র্যাকটিস, যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনার জন্য ভালো হবে। যত আপনি টিউটোরিয়ালস দেখবেন, যত আপনি নিজে নিজে ট্রাই করবেন হিজাব পরা, তত দেখবেন আপনার হিজাব পরা ডে বাই ডে এই জিনিসটা সুন্দর হচ্ছে। এবং একবার আপনি যখন আয়ত্ত করে ফেলতে পারবেন হিজাব পরাটা, তখন নিজের ইচ্ছা মতো আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন। তো ফার্স্টে আপনি যে কোনো একটা স্টাইলকে ফলো করে ওটা টিউটোরিয়ালটা বারবার বারবার দেখে আপনি ওইভাবেই প্র্যাকটিস করেন, করে দেন আপনি সুইচ করেন। মানে আজকে একরকমভাবে স্টাইল করে আপনি হিজাব পরছেন, কালকে হয়তো অন্য একভাবে আপনি স্টাইল করে হিজাব পরবেন, বাট আপনি শুরু করেন যে কোনো একটা স্টাইল দিয়ে। ওটা যখন আপনি পারবেন তখন দেখবেন আপনার কাছে কোনো ব্যাপারই না, মানে একেবারে সহজ হয়ে যাবে হিজাব পরা। এবং আপনার সহজ করার জন্য হিজাব পরার জার্নিটা আমি ইন ফিউচার ইনশাআল্লাহ অনেক হিজাবের টিউটোরিয়ালের ভিডিও আপলোড করব। তো সেগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে রাখতে হবে, যেন আমি যখন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি ভিডিওটা মিস না করেন। তো এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার ফাইভ নিয়ে। পয়েন্ট নাম্বার ফাইভ অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি হেল্পফুল, যেটা হচ্ছে যে আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছে হেল্প চান। যেই ফ্রেন্ডের হিজাবের স্টাইল আপনার কাছে ভালো লাগবে সেই ফ্রেন্ডকে আপনি একটু রিকোয়েস্ট করেন যে প্লিজ আমাকে একটু হিজাব পরাটা দেখায় তো। আচ্ছা, ভালোভাবে বললেই আপনার ফ্রেন্ড আপনাকে দেখায় দিবে, কোনো সমস্যা নেই। কারণ আমার ফ্রেন্ড টানছি যার কাছ থেকে কিনা আমি প্রথম হিজাব পরার স্টাইল দেখি, আমি যখন প্রথম হিজাব পরা শুরু করি তখন আমি বলেছিলাম যে আমার কাছে আমার নিজেকে দেখতে ভালো লাগতো না, তো ওকে আমি বলি যে আমাকে তোমার হিজাব পরার স্টাইলটা দেখায় দাও। এবং আমার ফ্রেন্ড তানসি খুবই ভালো, ও আমাকে সুন্দরভাবে ওর হিজাব পরার স্টাইলটা দেখায় দেয়, এবং এরপর থেকে আমি ওই স্টাইলটা কন্টিনিউ করার চেষ্টা করি। এবং করতে 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 আপনি যতই একটা টিউটোরিয়াল দেখেন, যতই আপনার ফ্রেন্ডের কাছ থেকে শিখেন, আপনি দেখবেন কি যখন আপনি নিজে হিজাবটা পরা শুরু করবেন তখন অটোমেটিক্যালি আপনার হিজাব পরার স্টাইলটা একটু ডিফারেন্ট হয়েই যায়। কেননা ও একভাবে ম্যানেজ করছে, আপনি একভাবে ম্যানেজ করছেন, মানে আপনার ফ্রেন্ড হয়তো একভাবে জিনিসটা ক্যারি করে, আপনার জন্য একটা কমফোর্টেবল জোন হয়তো ডিফারেন্ট, তো ওইভাবে দেখা যায় কেমন দুজনের হিজাবের স্টাইল মিলে না, আবার অনেক সময় মিলেও যায়, যে কারণে কিনা আমাকে এবং আমার ফ্রেন্ডকে সবাই কুইন বলতো। এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার সিক্স নিয়ে, যেটা কিনা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল। সেটা হচ্ছে আপনি হিজাব প্র্যাকটিসটা অন্য কারোর উপর যদি পারেন সেটা করবেন। যেমন আমি আমার মাকে হিজাব পরিয়ে দিতাম, আমার মা আমার চেয়ে অনেক আগের থেকে হিজাব পরতেন, তো আমি দেখা যেত যে হিজাবের টিউটোরিয়াল দেখতাম, হিজাবের টিউটোরিয়াল দেখে সেই হিজাবের যে প্র্যাকটিসটা সেটা আমি যে আম্মুর উপর করতাম। আম্মু কিছু বলতো না, কেননা আম্মু যখন বাইরে যেতে হতো তখন দেখা যেত আম্মু এসে বলতো একটু হিজাবটা পরায় দাও, তো ওটাও আমার কাছে একটা প্লাস পয়েন্ট ছিল। আমি হিজাবের টিউটোরিয়াল দেখতাম, দেখে ওটা যে আমি আম্মুর উপরে প্র্যাকটিস করতাম। তো আমার জন্য যখন নিজে যখন আমি হিজাব পরা শুরু করি তখন আমার জন্য সুবিধা ছিল যে আমি কিভাবে কিভাবে কোথায় পিন আপ করলে এটা স্টেবল হবে বা কোন দিক দিয়ে কাপড়টা নিলে সহজ হবে, এই জিনিসগুলো আমার মানে জানা ছিল, মানে নিজে হিজাব পরার আগের থেকেও জানা ছিল। তারপরেও তো আমাকে অনেক চেঞ্জ করতে হয়েছে, আপনারা ছবিটা দেখেছেন জানেন যে কী ছিলাম বা কীভাবে আমি হিজাব পরতাম। তো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি হিজাবের টিউটোরিয়ালটা দেখে আপনার বাসায় মাকে কিংবা আপনার ছোটো বোনকে কিংবা আপনি যাকে পান, যা মানে যে আপনাকে অ্যালাউ করবে তাকে আপনি যে একটু হিজাবটা পরিয়ে চেষ্টা করবেন তাকে হিজাব পরানো, তাহলে হবে কি আপনার নিজের জন্য হেল্প হবে। মানে স্টাইলগুলো দেওয়া বা হচ্ছে ভাঁজগুলো দেওয়া এটা আপনার জন্য সহজ হবে। এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল, আশা করি আপনাদের জন্য ভালো হবে। আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে এই পয়েন্টগুলো আপনার জন্য কতটুকু হেল্পফুল ছিল। জি, তো এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার সেভেন নিয়ে। পয়েন্ট নাম্বার সেভেনটা মানে এই প্রবলেমটা আপনাকে একটু ফেস করতেই হবে, সেটা হলো আপনি যখন হিজাব পরা শুরু করবেন, আপনি যদি বিগিনার হন তাহলে আপনি দেখবেন যে আপনার ড্রেসের সাথে হিজাব মিলছে না, কিংবা যে ড্রেস পরছেন হিজাব পরলে সেই ড্রেসটা যাচ্ছে না আপনার মানে
আউটলুকের সাথে, কেননা দেখা যায় যে আমরা যখন মানে যারা আমরা হিজাব আগে পরতাম না, তাদের ম্যাক্সিমাম ড্রেস থাকতো হতো হয়তো মানে এতটুকু হাতা, এতটুকু স্লিভসের আমরা ড্রেস পরতাম, কিংবা এর হয়তো একটু বড় এতটুকু স্লিভসের আমরা ড্রেস পরতাম। তো ওই সময় কি হয় যে আমরা যখন নতুন হিজাব পরা শুরু করি, তখন যে সমস্যাটা হয় সেটা হলো যে হিজাবের সাথে এতটুকু হাতা কিংবা এতটুকু হাতাটা যায় না, মানে আউটলুকটা ভালো আসে না। তো ওই সময় দেখা যায় যে আমাদের ড্রেস সিলেক্ট করতে কোথাও যাওয়ার সময় আমাদের ড্রেস সিলেক্ট করতে সমস্যা হয়, কিংবা আমাদের হিজাব সিলেক্ট করতে সমস্যা হয়। তো চেষ্টা করবেন, মানে এটা একদিনে হবে না, এটা কখনোই একদিনে হয় না, চেষ্টা করবেন যে এই ড্রেসের স্লিভসগুলো এতটুকু কিংবা এতটুকু, তো ওই ড্রেসের স্লিভসগুলো আপনারা চেষ্টা করবেন চেঞ্জ করে ফেলতে, কিংবা ওই ড্রেসগুলো যদি সম্ভব হয় বা পুরাতন হয়ে যায় আপনি কাউকে দিয়ে দেন। মানে এভাবে করে আপনি আপনার ক্লোজেটটাকে একটু চেঞ্জ করবেন, মানে আপনাকে ক্লোজেটটা মডিফাই করতেই হবে যদি আপনি চিন্তা করেন যে আপনি এখন থেকে হিজাবটা পরবো, এবং হিজাব যেহেতু আমি একবার চিন্তা করেছি পরবো তো স্বাভাবিক আমি এটা কন্টিনিউ করে যাব। তো ওই চিন্তাটা যদি মাথায় থাকে আপনাকে অবশ্যই এই চেঞ্জটুকুও করতে হবে, এবং এটা একদিনে হবে না, কখনোই এটা একদিনে হবে না, প্রথমে প্রবলেম হবে দেন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো ড্রেসের সমস্যা আমরা করে দিলাম সমাধান, এবার আসে হিজাব। হিজাব আমরা কী কী রঙের কিনবো, কোন ফ্যাব্রিকের কিনবো এবং কোথা থেকে কিনবো। ফার্স্টে আসি কী কী রঙের কিনবো। মোস্ট কমন কালারগুলো কিনবো, যেমন আমি এখন যে কালারের হিজাবটা পরে আছি এই কালারটা ম্যাক্সিমাম ড্রেসের সাথে আপনার চলে যাবে, মানে কোনো না কোনোভাবে আপনি কাজে লাগিয়ে নিতে পারবেন। এই রঙটা ব্ল্যাক কালার, তারপরে মেরুন কালার, এই কালারগুলো আপনার অবশ্যই থাকা দরকার, মানে এই কালারগুলো দিয়ে আপনি অনেক ড্রেস পরতে পারবেন। এবং আপনার যদি পছন্দের রং পিঙ্ক হয়, আপনার যদি পছন্দের রং ব্লু হয়, যেমন আমার পছন্দের রং ব্লু, তো আপনার যে রঙটা পছন্দ, আপনার যে রঙের ড্রেস অনেক বেশি, সেই কালারটা আপনি শুরুর দিকে কিনে নেবেন। তো এই গেল আমাদের রঙের সমস্যার সমাধান, যে আমরা প্রথমে কোন কোন রং কিনব। আচ্ছা, সেকেন্ড আসে কোন ফ্যাব্রিকের কিনব। ফ্যাব্রিকের মধ্যে আমি বলবো, মানে আমরা যারা নতুন হিজাব পরা শুরু করি তাদের জন্য সুবিধা হয় কটনের হিজাব পরা। কটনের হিজাবের সুবিধাটা কি, এটা খুব সহজে ম্যানেজ করা যায় এবং এটার লেন্থটা একটু বড় হয়, সো ফুল কভারেজ এটা দিয়ে দেওয়া যায়। এবং আরও বেশি সুবিধা হচ্ছে যে এই হিজাবটা মানে খুলে যাবে না, মানে পিন আপ আপনাকে কম করতে হবে, কম পিন আপ করে আপনি হিজাবটাকে ম্যানেজ করতে পারবেন। সো আমার কাছে সুবিধা হয় যে কটনের হিজাবটা, তো আমি দেখা গিয়েছে যখন আমি হিজাব পরা শুরু করি তখন আমি এই কটনের হিজাব দিয়ে শুরু করি এবং আমি ম্যাক্সিমাম টাইম কটনের হিজাবটাই পরি। তো সেকেন্ড পয়েন্ট আমাদের শেষ হয়ে গেল যে আমি কোন ফ্যাব্রিকের হিজাব কিনব। আপনার কাছে যদি অন্য কোনো ফ্যাব্রিক পছন্দ হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই সেটা কিনবেন। আমার কাছে কটন পছন্দ ছিল তাই আমি কটন কিনেছিলাম। এবার আসে কোত্থেকে কিনব। বর্তমানে হিজাব সব জায়গাতেই অ্যাভেলেবল, আপনি যেখান থেকে চান কিনতে পারেন, কিন্তু অনলাইন থেকে কেনার সময় আপনি একটু কেয়ারফুল থাকেন। আমি দেখা গিয়েছিল অনেক হিজাবই অনলাইন থেকে কিনি, এবং অনলাইন থেকে যখন আমি হিজাবগুলো কিনি আমার কাছে ফ্যাব্রিকটা খুব বেশি ভালো লাগেনি, আমার কাছে পছন্দ হয়নি ফ্যাব্রিকগুলো, এবং মানে অল্প কিছুদিন ইউজ করার পরেই আমি দেখলাম যে ফ্যাব্রিকগুলোকে আমাদের একটু নষ্ট টাইপের হয়ে যায়। এটা অবশ্যই আমার ইউজার কারণে না, এটার সমস্যাটা ছিল হচ্ছে ফ্যাব্রিকটাতে। তো আপনারা যখন কিনবেন একটু সাবধানতা আমি বলবো, প্রথম দিকে যারা হিজাব করবেন তারা হচ্ছে প্রথমে মার্কেটে গিয়ে যাচাই করে তারপরে আপনারা হিজাব কিনেন, তাহলে সেটা ভালো হয়। কিংবা আমার কাছে রিসেন্টলি সবচেয়ে ফেভারিট পেজ যেটা সেটা হচ্ছে ইজিক্লিক। ইজিক্লিকের হিজাবগুলো আমার কাছে পার্সোনালি খুব বেশি ভালো লাগে, ইভেন আমি এখন যে হিজাবটা পরে আছি সেটাও ইজিক্লিক থেকে নেওয়া। আমি এখানে কোনো পেজকে প্রমোট করতে আসি নাই, কিন্তু আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলছি। তো সেটাই আমি আপনাদেরকে বললাম যে যদি কেউ শুরু করতে যান, এবং আমার কাছে দেখা যায় অনেকেই জিজ্ঞাসা করতো যে হিজাবগুলো আমি কোত্থেকে কিনি, তাদের প্রশ্নের উত্তর যে আমি হিজাব এক এক সময় এক এক পেজ থেকে নিয়েছিলাম, মানে যখন আমি শুরু করি তারপর থেকে। রিসেন্টলি আমার কাছে ওদের হিজাবগুলো অনেক বেশি ভালো লাগছে, তো আমি সেটাই শেয়ার করলাম, হয়তো আপনার এটাতে হেল্প হবে। আচ্ছা, তো 7টা পয়েন্ট আমাদের বলার শেষ, আর মাত্র 3টা পয়েন্ট বাকি। 8 নম্বর পয়েন্ট, 8 নম্বর পয়েন্টটা হচ্ছে যে আমরা যখন হিজাব পরা শুরু করব আমাদের কিন্তু স্পেশাল কেয়ার নিতে হবে আমাদের হেয়ারের, মানে আমাদের চুলের অনেক রকম সমস্যা দেখা যাবে, দেখা যাবে আমাদের সোয়েটিং বেশি হচ্ছে, সামনের দিক দিয়ে চুল বেশি পড়ছে, এগুলোর জন্য আমাদেরকে স্পেশাল কেয়ার নিতে হবে। যেমন আমাদেরকে মানে রেগুলারলি ইনার ক্যাপটা ধুয়ে নিতে হবে। ইনার ক্যাপ এবং এই হিজাবটাকে ধোয়ার জন্য আমি সাজেস্ট করব শ্যাম্পু ইউজ করেন, অবশ্যই ঠান্ডা পানির মধ্যে শ্যাম্পু দিয়ে, দেন আপনি হচ্ছে আপনার হিজাব এবং ইনার ক্যাপটাকে ধুলে দেখবেন যে এইগুলো সহজে নষ্ট হবে না,
খুবই ভালো থাকবে। এবং আরেকটা টিপস, সেটা হচ্ছে যে আপনার এই হিজাবটা যখন আপনি ধুবেন, ধোয়ার পরে আপনি কখনোই চিপড়াবেন না, মানে পানিটাকে বের করে ফেলার জন্য আমরা কাপড় যেভাবে চিপড়াই, হিজাবটাকে কখনোই আপনি চিপড়াবেন না। আপনি জাস্ট কাপড়টাকে কোথাও হ্যাং করে রাখেন, পানিটা যখন ঝরে যাবে তখন আপনি রোদে দিয়ে দেন, শুকায় যাবে। মানে হিজাব শুকাতে খুবই কম টাইম লাগে, সো ওখানে চিপড়াচিপড়ি করার কোনো মানে হয় না, কাপড়টা নষ্ট হয়ে যাবে। তো আপনি স্পেশাল কেয়ার নেবেন হচ্ছে হিজাবের এবং ইনার ক্যাপটার, এবং ইনার ক্যাপটা আপনাকে অবশ্যই ডেলি বেসিসে ধুতে হবে, আদারওয়াইজ দেখা যাবে আপনার এই যে চুল থেকে এই ইনার ক্যাপটার জন্য আপনার এখানে পিম্পলস হবে, যেটা কিনা আমাদের অনেক বেশি হয় যারা কিনা আমরা হিজাব পরি। দেখা যায় যে আমাদের এখানে মানে গালের এখানে এবং আমাদের কপালের এই এরিয়াটাতে আমাদের পিম্পলস বেশি হয়, যাদের কিনা পিম্পলসের প্রবলেম আছে তাদের এই প্রবলেমটা অনেক বেশি ফেস করা লাগে। তো সেই কারণে আমাদের এই ফ্যাব্রিকটা এবং মানে হিজাবটা এবং আমাদের ইনার ক্যাপটা রেগুলারলি ওয়াশ করতে হবে, এবং ওয়াশটা আপনি অবশ্যই ঠান্ডা পানি এবং শ্যাম্পু দিয়ে করবেন, এবং পানিটা ঝরানোর পরে আপনি সেটাকে মেলে দিবেন। তো এই হচ্ছে আমার 8 নম্বর টিপস, কিভাবে আপনি যখন হিজাব শুরু করবেন এই জিনিসগুলোকে ম্যানেজ করবেন। এবং চুল পরার ব্যাপারটা আমি বলবো, যখন কিনা আপনারা মানে যেটুকু সময় আপনারা হিজাব পরে থাকছেন, স্বাভাবিক কথা আমাদের ম্যাক্সিমাম টাইমে আমাদেরকে ব্যাক ব্রাশ করে চুলটাকে সেট করে দেন আমাদেরকে হিজাবটা পরতে হয়। কিন্তু যখন আমরা হিজাব পরা অবস্থা থাকবো না, ট্রাই করবেন সামনের দিকে চুলগুলো যেন টাইট করে বাঁধা না থাকে, মানে আপনি চেষ্টা করবেন সামনের দিকে চুলগুলোকে একটু খোলা রাখা বা একটু রিল্যাক্সে বাঁধা। তাহলে কি হবে, আমাদের সবসময় চুলটাকে পিছন দিকে টেনে রাখার কারণে আমাদের দেখা যায় এই জায়গাটা চুলগুলো পড়ে যায়, এবং সেই কারণে আমাদের কপালটা দিন মানে আস্তে আস্তে মনে হয় যে কপালটা বড় হয়ে যাচ্ছে। এবং কোনো সময় যদি আপনি হিজাব ছাড়া নিজেকে পরে দেখেন, তখন মনে হবে যে সামনের দিকে চুল কম বা কপালটা আমার বড় লাগছে। তো এই সমস্যাটা সমাধান করার জন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন, যখন আপনারা হিজাব পরা অবস্থায় থাকবেন না, তখন সামনের দিকে চুলগুলো একটু খোলা রাখার, বা মানে এমনভাবে চুলটা বাঁধার যেন চুলটা বেশি টাইট না থাকে যখন আপনারা হিজাব পরছেন না। যখন হিজাব পরতে তখন তো অন্য কথা, তখন চুল খোলা রাখলে তো আর হিজাব পরা যাবে না। পয়েন্ট নাম্বার 9, এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার 9 নিয়ে। সেটা হচ্ছে আপনি যখন একবার হিজাব পরা শুরু করছেন, আপনি চেষ্টা করবেন হিজাবটা যেন আপনাকে ছাড়তে না হয়, কিংবা আপনি আজকে হিজাব পরছেন কালকে হিজাব পরছেন না আবার তার পরের দিন হিজাব পরছেন, এই কাজটা যেন আপনি না করেন, এই জিনিসটা সবচেয়ে বেশি চেষ্টা করবেন। কেননা দেখা যায় এই কাজটা অল্প কিছু সংখ্যক করে, এবং তাদের জন্য মানে কথা শুনতে হয় যারা রেগুলার হিজাব পরে তাদেরকেও, মানে কিছু কিছু মানুষ আছে, কেউ এটা পার্সোনালি নেবেন না, বাট কিছু কিছু মানুষ আছে যারা একটা অকেশনে যাচ্ছে তখন দেখা যাচ্ছে হিজাব পরছে না, আবার যখন দেখা যাচ্ছে যে তাদের ডেইলি ওয়ার্কে যাচ্ছে তখন আবার সেই হিজাব পরছে। তো এই জিনিসটা না মানে কেমন জানি অসামঞ্জস্য লাগে। তো চেষ্টা করবেন মানে যেভাবে আপনি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, সেইভাবেই অন্যরা আপনাকে মানে মেনে নিবে। তো চেষ্টা করবেন হিজাবটা কন্টিনিউ করে যেতে, সেটা আপনি পার্টিতে যান তখন আপনি হিজাব পরেন, ট্যুরে যান তখন আপনি হিজাব পরেন, অফিসে যান তখন আপনি হিজাব পরেন, ক্লাসে যাচ্ছেন তখন আপনি হিজাব পরেন, মানে আপনি যেখানে যাচ্ছেন যে যে কাজই করছেন আপনি চেষ্টা করেন হিজাবটা পরতে। এবং আরেকটা জিনিস, আপনি যখন হিজাবটা পরছেন তখন হিজাব তো পরছেনই, কষ্ট তো লাগতেছে, গরম তো লাগতেছে, তো একটু কেন বাদ যাবে। অনেকে দেখা যায় যে হিজাবটা মানে একটু পিছন দিকতে নিয়ে পরে, দেখা যায় সামনের দিকে চুলগুলো বের করে তারপর হচ্ছে হিজাব পরে, তো প্লিজ ওটা করেন না, মানে ওটা ভালো লাগে না দেখতে, তো ওটা না করাটাই বেটার। আমরা যেহেতু হিজাব পরছি, মানে এতটুকু যেহেতু আমি কভার করে রাখছি, আমার যেহেতু গরম লাগছে তাহলে এইটুকু কভার করে রাখি, সমস্যা কি না। তো এখন আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার 10 নিয়ে। পয়েন্ট নাম্বার 10 আমাদের লাস্ট পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ পয়েন্ট। সেন্সিটিভ কেন, যখন কিনা আমরা হিজাব পরা শুরু করি তখন এই জিনিসটা আমাদেরকে সবচেয়ে বেশি ডিমোটিভেট করে হিজাবটাকে কন্টিনিউ করতে, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আমি প্রত্যেকটা হিজাবি যারা কিনা নতুন হিজাব পরবেন তাদের জন্যও বলছি, যারা কিনা হিজাব পরছেন তাদেরকেও বলছি, যে আপনারা দুইটা কান বন্ধ করে ফেলবেন, ঠিক আছে, মানে দুইটা কান একেবারে বন্ধ করে ফেলবেন। কিসের জন্য? ব্যাড কমেন্টসের জন্য, নেগেটিভ কমেন্টসের জন্য। সেটা আপনাকে আপনার ফ্রেন্ডরা দিবে, মানে সব রকমের ফ্রেন্ড, সেটা হচ্ছে ফেসবুকের হোক কিংবা কোনো আপনার ইনস্টিটিউটের হোক, যেখানকারই হোক আপনার এই ফ্রেন্ডগুলোর কমেন্ট, এবং দুঃখের সাথে বলতে হয় কিছু রিলেটিভস, কিছু রিলেটিভসও এসে আপনাকে অনেক রকম কথা বলবে। হ্যাঁ, এখন কথাগুলো কী কী আমি একটু হিন্স দিই, কেননা আমি নিজে কথাগুলো অনেক শুনেছি, তো সে কারণে আমি জানি কথাগুলো তারা কী কী বলে। কথাগুলো হচ্ছে এটা, ফ্রেন্ডরা যেগুলো বলে যে হিজাব কেন পরতেছো,
কে বলছে হিজাব পড়তে? তারপরে বলে বলে হচ্ছে কি তোমাকে কি তোমার বয়ফ্রেন্ড বলছে হিজাব পড়তে? ইভেন আমাকে এমনও হচ্ছে মানুষ ডেকে আমাকে জিজ্ঞেস করতেছে কি তোমার কি বিয়ে ঠিক হয়ে গেছে, তোমার বিয়ে কবে? এই কমেন্টগুলো আমি অনেক শুনেছি। ইভেন আমি এগুলোও শুনেছি হিজাব কেন পড়তেছো, হিজাব যখন বয়স্ক হয়ে যাবা তখন পড়বা, যখন বুড়া হয়ে যাবা তখন হিজাব পড়বা, হিজাব কেন পড়তেছো, হিজাব পড়লে তো বুড়া বুড়া লাগে। ইভেন এটাও শুনছি যে হিজাব পরার আগেই তো ভালো লাগতো, এখন কেন হিজাব পড়তেছো? ঠিক আছে, এই টাইপের অনেক কমেন্ট শুনবেন, অনেক কমেন্ট শুনবেন, আমি নিজেও শুনছি, আপনিও হয়তো শুনবেন, কিংবা আপনি হয়তো শুনে ফেলেছেন এসব কমেন্ট। তো এই কমেন্টগুলোকে না অ্যাভয়েড করবেন, সম্পূর্ণ অ্যাভয়েড করবেন, মানে শুনবেনই না। তারা তখন দেখা যাবে যে আপনাকে বোঝানোর জন্য আপনাকে কম্পেয়ার করাবে আপনার আগের ছবির সাথে, যে দেখো তোমাকে আগে দেখতে কত সুন্দর লাগতো, এখন তোমাকে দেখতে সুন্দর লাগতেছে না, মানে এই টাইপের কথা তারা বলে। এগুলোকে একেবারে অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, মানে এটাই হচ্ছে স্ট্রাগল, আমি যে হিজাব পড়ছি এত বড় একটা স্যাক্রিফাইস করছি, সেই স্যাক্রিফাইসের মধ্যে এটাই হচ্ছে স্ট্রাগল, যে এটাকে ধরে রাখা। মানুষ আমাকে অনেক কিছুই বলবে, এখন যা বলবে সবই কি আমি শুনবো? না, কখনই শুনবো না। যেটা আমার জন্য ভালো সেটা আমি অবশ্যই শুনবো, কিন্তু যেটা আমার জন্য খারাপ সেটা আমি কখনোই শুনবো না। তাদেরকে বুঝায় লাভ নাই, আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, লাভ হয় না তাদেরকে নিয়ে, তাদের মানে তাদেরকে বোঝানোর কোনো মানে হয় না, তাদেরকে বোঝানোর দরকারও নেই। জাস্ট আপনি এক কান্তে মানে শুনবেন, আর কান্তে এটা বের করে দিবেন, দিয়ে আপনি যেভাবে হিজাব পড়ছেন ঠিক সেভাবেই হিজাব পড়ুন। এবং আমি রিকোয়েস্ট করব তাদের কাছে যারা কি না, মানে আমি হচ্ছে যারা হিজাব পরে না তাদেরকে আমি খারাপ বলবো না, তাদেরকে আমি খারাপ বলা তাকে আমার কোনো কারণই নেই, তাদেরকে আমি খারাপ বলবো না, কিন্তু আমি রিকোয়েস্ট করব সেই সকল ছেলে এবং মেয়েকে যে আপনারা অন্তত যারা আমরা হিজাব পরি তাদেরকে ডিমোটিভেট করেন না, কারণ এটা কষ্ট লাগে, স্বাভাবিক কথা, আমাদের গরম লাগে, আমাদের কষ্ট হয়, আমাদের আমরা নিজেরাও বুঝি যে না আমাদের লুকসে চেঞ্জ এসছে, আমরা আগের মতো দেখতে না, আমাদের হয়তো আগে বেশি সুন্দর লাগতো এখন হয়তো সুন্দর লাগছে না, এই জিনিসগুলো না আমরা নিজেরাই বুঝতে পারি। সো আপনি যখন জিনিসগুলো আরও বলেন তখন আমাদের জন্য এই জিনিসগুলো অনেক কষ্টের লাগে, মানে কষ্টের হয়ে যায়, সেই মোমেন্টটা অনেক বেশি কষ্টের হয়ে যায়। তো আপনি হিজাব পড়ছেন না এটাকে নিয়ে আমি কিছু বলবো না, যদি আপনি কথা হিজাব পরেন আপনার জন্য ভালো, যদি হিজাব না পরেন সেটাও আপনার ইচ্ছা, কিন্তু আপনি হিজাব পরেন না বলে আপনি যে হিজাব পড়ছে তাকে প্লিজ কথা শুনায়েন না, ঠিক আছে? এটা তাহলে আপনার জন্যও ভালো আমাদের জন্য ভালো, কারণ এইভাবে কথা বললে হয় কেমন, সম্পর্কটা একটু নষ্ট হয়ে যায়, মানে একটু তো কষ্ট লাগে, তো কাউকে কষ্ট দেয় কি দরকার, তাই না? কাউকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো এই ছিল আমাদের 10টা পয়েন্ট, এবং এই 10টা পয়েন্টই আশা করি আপনাদেরকে অনেক হেল্প করবে, এবং আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এর মধ্যে কোন পয়েন্টগুলো আপনার সাথে মিলে গিয়েছে, কোন পয়েন্টগুলো আপনি ফেস করেছেন, কোন পয়েন্টগুলো আপনাকে হেল্প করেছে, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং অবশ্যই আমার ভুলগুলো আপনারা ভালোভাবে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন, প্লিজ খারাপ কথা কিছু বললেন না। আচ্ছা, তো আমি আজকে বিদায় নিচ্ছি এখানে, আবার দেখা হবে আমার নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।